কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত তিন ভারতীয় গ্রেপ্তারের বিষয়ে এখনও ভারতকে আনুষ্ঠানিক তথ্য দেয়নি কানাডা। বৃহস্পতিবার এমনটাই জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেশওয়াল। বলেন, গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যম থেকে জানলেও এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় আছে নয়াদিল্লি। পাশাপাশি এ ঘটনায় রাজনৈতিক স্বার্থ থাকতে পারে করেন এমন মন্তব্য। গত বছরের 18 জুন কানাডার ভ্যানকুভার শহরে গুলি ছুঁড়ে হত্যা করা হয় নিজ্জারকে। হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত, পার্লামেন্টে এমন অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবার এই ঘটনায় জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। নিজ্জার হত্যা মামলায় তিন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আমরা দেখেছি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি আমাদের। কানাডা কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের কোনো তথ্য দেয়নি। কমিউনিকেশন আমাদের পাস নেই।